দীর্ঘ সময় আমি রাজবাড়ির বাইরে ছিলাম। আজ প্রায় 3 বছর হলো আমি স্থায়ীভাবে রাজবাড়িতে বসবাস করছি এবং অনেক পরিবর্তন আমি লক্ষ্য করেছি। আমার শৈশবটা তো কেটেছি পুরোটাই রাজবাড়িতে, তখনকার সেই রাজবাড়ির পরিবেশ, তারপর মানসিকতা, মানুষের জীবন যাত্রা, জীবন নির্বাহ, এগুলো কিন্তু যে ধরনের ছিল, যে মানসিকতা ছিল, যেগুলোকে উপজীব্য করে তারা বেড়ে উঠেছে, আমি যখন বেড়ে উঠেছিলাম, হ্যাঁ, এখন গিয়ে দেখছি যে একটা আমূল পরিবর্তন সমাজের মধ্যে হয়েছে। এই দীর্ঘ 50-60 বছর পরে একটা বিরাট পরিবর্তন এসেছে এবং সম্ভবত আমার কাছে মনে হয়েছে যেটা সামাজিক পরিবর্তন যেমন এসছে এর পেছনে দাগ মানে বিষয় হয়ে এবং ধর্মীয় পরিবর্তনটাও মানুষের মধ্যে প্রচণ্ডভাবে প্রভাবিত করছে, আর করছে রাজনৈতিক একটা অস্থিরতা। এসব কিছু মিলিয়ে দেখছি যে আমার রাজবাড়িতে শৈশব কৈশোরের যে অনুভূতি নিয়ে আমি বেড়ে উঠছিলাম, এখন গিয়ে দেখছি যে তার কোনটাই তার মধ্যে আমি পাচ্ছি না। এবং এই যে পরিবর্তনগুলো হয়েছে, এটা যখন আমি কিছুটা হলেও নস্যান্তিক হয়ে পড়ি, তখন আমার মধ্যে এক ধরনের মানে বোধের তৈরি হয়। কখনো কখনো সেগুলো মানুষের আকৃতি নেয়, কখনো কখনো সেটা মানে অন্য ধরনের কি যেন একটা এলোমেলো চিন্তা কাজ করে। এবং এখনকার যে ছবিগুলো আঁকছে সেই ছবিগুলোর মধ্যে ওই এলোমেলো চিন্তাটারই প্রভাব সবচেয়ে বেশি। কিন্তু আমার যতদূর জানা আছে যে এলোমেলো প্রভাব কখনো সৃজনশীল বিষয় হয় না। মানে যে কোনো এলোমেলো বিষয়ে একটা পাগল যখন রাস্তায় পাগলামি করে, সেই আইল্যান্ডের মধ্যে দাঁড়িয়ে তার যে কথা বলার ধরন, তার যে অঙ্গভঙ্গি, তার যে আচরণ, হ্যাঁ, এটা সে যখন করে সেটা চেতন মনে কখনো করে না, অবচেতন মনে করে। কিন্তু একটা মানুষ যখন সেই বোধটাকে কাজে লাগিয়ে, হ্যাঁ, একটা সিস্টেমের মধ্যে, একটা ফ্রেমের মধ্যে বদ্ধ করে সেটা সে প্রকাশ করে, তখন সেটা একটা অভিনয় হয়, একটা নাটকের রূপ নেয়, একটা কাহিনীতে রূপ নেয়। কিন্তু এর আগ পর্যন্ত সেটা কিন্তু কখনোই আমরা পাগলকে দেখে নাট্যশিল্পী বলি না। কিন্তু ওই পাগলের ভূমিকায় অভিনয় করলে একটা ফ্রেমের মধ্যে বন্দী হয় বিধায় আমরা সেটাকে নাটক বলি। ছবির ক্ষেত্রে, আঁকার ক্ষেত্রে যদি আমরা যতই ইমোশনাল হয়ে রং ঢালি না কেন, যতই ইমোশনাল হয়ে আমি রেখা আঁকিবুকি করি না কেন, যতই আমি যা কিছুই করি না কেন, যত ধরনের টেকচার ব্যবহার করি না কেন, কিন্তু এগুলো কিন্তু সমন্বিত করে যখন আমি একটা সিস্টেমের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি নামছি, তখন কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা সৃজনশীল বিষয় হচ্ছে। প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কিছুর উপর নির্ভর করে পথ চলতে চায় এবং সেই নির্ভরশীলতা আসে কখনো কষ্টবোধ থেকে, কখনো আনন্দবোধ থেকে, কখনো মানে বেদনা থেকে। এই বিষয়গুলো নির্ভর করেই সামনের দিকে এগোতে চায় এবং তার নির্ভরশীলতা পরতে পরতে পরিবর্তন হতে থাকে। আমার স্মৃতির মধ্যে আমি যদি স্মৃতিচারণই করতে চাই, তাহলে দেখব যে আমার কষ্টবোধ সেখানে কীরকম ছিল, আমি কীভাবে নিজেকে তৈরি করেছি, কীভাবে বেড়ে উঠেছি, আমার পরিবর্তনগুলো কীভাবে এসছে, কার উপর নির্ভর করেছি, কাদের উপর নির্ভর করেছি, কিসের উপর নির্ভর করেছি, এগুলো অবশ্যই স্মৃতিচারণের মধ্যে চলে আসবে। এবং এখন যদি সেই বিষয়গুলো আমি বলি, তাহলে এখন ছবি আঁকার পেছনে যে ধরনের মানসিকতা আমাদের এই এই জন্মের প্রজন্মের মধ্যে আমি লক্ষ্য করছি, আমাদের সময়ে আমাদের স্মৃতিচারণাগুলো ছিল একটু অন্য ধরনের। আমরা নির্ভরশীলতা ছিলাম যে সমস্ত উপজীব্যের উপরে, সেগুলোকেই উপলক্ষ করেই আমরা স্মৃতিচারণ করতাম। এখন যেটা দেখছি, এই সময়ের যারা সৃজনশীলতার সম্পৃক্ত আছে তাদের মানে তাদের অনেকগুলো সহায়ক ক্ষেত্র আছে। কেউ কম্পিউটার নির্ভর হচ্ছে, কেউ হয়তো নেটের উপর নির্ভর করে বিশ্বের তাবৎ খবরাখবর নিয়ে তার মধ্যে একটা নিজস্ব ধারণা তৈরি করছে, নিজস্ব একটা অলঙ্কার তৈরি করছে। হ্যাঁ, আমাদের সময় কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাগুলো আমরা পাইনি। আমার স্মৃতির মধ্যে যদি বলতে চাই, আমাদের সহপাঠী, আমার শিক্ষকরা, আমার পারিবারিক সদস্যরা এবং আমার পরিবেশগত দিক, এগুলো স্মৃতিতে
বারবার ঘুরে আসবে। আমি সকালবেলা যতগুলো যে ধরনের কষ্ট বোধ আমার মধ্যে কাজ করেছে, এই বেলা এসে হয়তো আমি অনেক উৎফুল্ল অনুভব করছি, তার মানেটা কি? তাহলে সে সকালের স্মৃতিটাকে আমার সারা জীবনের জন্য আমি ধরে রাখবো? সেটা তো না। হ্যাঁ, স্মৃতিটাকে আমার সহায়ক হিসেবে কাজ করবে, কিন্তু সারা জীবনের জন্য সেটাকে আমি ধরে রাখবো না। তাহলে তো আমি এগোতে পারতাম না। স্মৃতিকে যদি অবলম্বন করতাম, আমার কষ্টের জীবন, আমার ছাত্র জীবন, পরবর্তী জীবন অনেক কষ্টের জীবন। এবং আমি মনে করি না যে কষ্টটাকে কারোর মধ্যে শেয়ার করাটা খুব সুন্দর একটা বিষয়, বরং আমি যদি আনন্দটাকে মানুষের সাথে ভাগাভাগি করি, এটাই মনে হয় একটা বড় মানুষের বৈশিষ্ট্য হতে পারে। আমি যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে ছবি আঁকার বিষয় নিয়ে শিক্ষা গ্রহণ করেছি, তো প্রতিষ্ঠানে আমার সময় যারা পড়তো তার মধ্যে আমি উল্লেখ করতে পারি যে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, আমাকে বেড়ে ওঠার ক্ষেত্রে সহযোগিতা করেছে এই চট্টগ্রামের সন্তান চন্দ্রশেখর দে। আমার সহপাঠী, আমরা একসাথে ছবি আঁকতাম, একসাথে আউটডোরে যেতাম। আমার সাথে ছিল হাসি চক্রবর্তী, আমার সাথে ছিল বনিজুল হক, আমার সাথে ছিল আসিম আনসারি, হাসান হাবিব, আমার সাথে ছিল মারুফ আহমেদ, আমার সাথে এই ধরনের এখন বর্তমানে অনেক প্রতিষ্ঠিত বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত আর্টিস্ট যারা নিজেদের জায়গা ছবি আঁকার ক্ষেত্রে নিজেদের একটা বড় ধরনের জায়গা তৈরি করে ফেলেছে, তারাই কিন্তু আমার সহপাঠী। এবং তাদের সাথে স্মৃতিচারণা তাদের নিয়ে স্মৃতিচারণা করতে গেলে আমি মনে করি যে আমার প্রধান শিক্ষক হলো চন্দ্রশেখর দে। হ্যাঁ, কারণ হলো সে এত ভালো কাজ করতো ছাত্র জীবন থেকেই এবং এত ফাস্ট কাজ করতো সে। একসাথে পাশাপাশি দুজন বসছি, দেখা যাচ্ছে সে একদিনের মধ্যে একটা পূর্ণাঙ্গ স্কেচ সে শেষ করে ফেলেছে। আমি হয়তো মানসিকভাবে দুর্বল কিংবা অতটা জানার দক্ষতা আমার ছিল না, সে কারণে হয়তো আমি ড্রয়িংটাই শেষ করতে পারিনি, একটা সাবজেক্টের পুরো ড্রয়িংটাই শেষ করতে পারিনি। এর জন্য আমি খুব কষ্ট অনুভব করেছি এবং কষ্ট অনুভব করেছি আমি হয়তো এমন হয়েছে যে আমি যখন আমার ঘরে ফিরেছি, আমার নিবাসে ফিরেছি, আমি এই বিষয়টা নিয়ে অনেক কষ্ট বোধ করেছি যে আমার দিয়ে বোধহয় কিছু হবে না। কিন্তু আমি যখন দেখলাম যে একটা সময়, হ্যাঁ, আমি যখন এর পেছনে লেগে থাকলাম, একটা সময় ও যতটুকু অগ্রসর হচ্ছে, আমি হয়তো ও সারাদিন যতটুকু অগ্রসর হয় আমি হয়তো তার চার ভাগের এক ভাগ হয়তো অগ্রসর হতে পারছি। এই যে বোধটা আমার মধ্যে কাজ করলো, তখন আমি বিশ্বাস মনে করলাম যে না, আমি হয়তো কিছু কাজ করতে পারবো। এই বোধটা আমার তখন থেকেই শক্তিশালী হওয়া শুরু করেছে। মানুষের পরিবর্তন, এটা কিন্তু নেচারগত পরিবর্তন হয়, নেচারগত প্রাকৃতিক কারণে পরিবর্তন হয়। এই দেখছি সকালবেলা এক ধরনের আলোর ছটা, দুপুরে দেখছি এক ধরনের আলোর ছটা, বিকালে দেখছি আরেক ধরনের আলোর ছটা, এটি পরিবর্তনশীল। একটা গাছের মধ্যে এই ধরনের, প্রকৃতির মধ্যে এই ধরনের পরিবর্তন, একটা জীবজন্তুর মধ্যে দেখি এই ধরনের পরিবর্তন। আমার যে পরিবর্তন হয় বা হচ্ছে বা সৃজনশীল ব্যক্তি, আমি বিশ্বাস করি প্রত্যেকের মধ্যেই যদি তারা একটু পরিবর্তন না আসে, না ঘটে, এটা এই পরিবর্তনটা কিন্তু এটা খুব নেচার, এটা প্রাকৃতিক ব্যাপার। এবং এই প্রাকৃতিক ব্যাপারকে, যে প্রাকৃতিক ব্যাপারকে যে প্রকাশ করতে পারে না, আমার মনে হয় সে মৃত। এখন আমি গ্রামে অবস্থান করছি, আমার নিজস্ব যে নিজের গ্যালারি যে যেখানে আছে সেখানে আমার ছবি ডিসপ্লে করা আছে। আমি ছাত্র অবস্থায় যে ছবিগুলো এঁকেছি তার কিছু কিছু কাজ আমি সেখানে একদিকে ডিসপ্লে করেছি। একদিকে এই চট্টগ্রামে থাকা অবধি যত বছর আমি চট্টগ্রামে কাটিয়েছি, এর মধ্যে বিভিন্ন মোড় আমার চিন্তার মধ্যে, আমার প্রকাশের মধ্যে, আমার ছবি আঁকার মধ্যে বিভিন্ন মোড় আমি গ্রহণ করেছি, সেগুলো একটা ওয়ালে আমি ডিসপ্লে করে রেখেছি সাধারণ দর্শকের বোঝার জন্য এবং আমার নিজেরও বোঝার জন্য। দর্শকের উপর করে আমি ছেড়ে দিই না, আমি নিজেও বোঝার চেষ্টা করি আমার মন কেন পরিবর্তন কেন হচ্ছে। অক্ষর জ্ঞান থাকলেই যেমন একটা ভাষাকে সমৃদ্ধ করা যায় না, হ্যাঁ, সেই অক্ষর জ্ঞান দিয়ে যতক্ষণ একটা বাক্য গঠন করা না যাচ্ছে ততক্ষণ কিন্তু এর কোনো অর্থই হয় না, তাই না? তো এখন শিল্পী শিল্প বোধ থাকলে যে পরিপূর্ণতা পাবে এমন কিন্তু না। আমাদের সমাজকে সেই ধরনের সেই ক্ষেত্রে সেই অবস্থানে পৌঁছে গেছে, আমার তো মনে হয় পৌঁছে গেছে। এই পৌঁছানোর দায়িত্ব তো যেমন অক্ষর জ্ঞান দিয়েই যদি সাহিত্য না হয় তার তার সেই ক্ষেত্রে না পৌঁছা যায়, একটা সেন্টেন্স তো কমপ্লিট করতেই হয় নাকি? আমরা তো এখনও
সেই যে বয়সে আমাদের প্রাতিষ্ঠানিক শিল্পচর্চা হয়েছে সেই বয়সে তো আমরা একটা পূর্ণাঙ্গ দেশীয় শিল্প তৈরি করতে পারিনি। আমরা শুরুতেই নির্ভর হয়ে পড়েছি বাইরের শিল্পের সাথে, তাহলে আমাদের আমাদের মাটি কি এটা বন্ধ রাখতে থাকে। এখন আমাদের উচিত আমরা যথাযথ আমরা বাক্য গঠন করতে পারছি, মানে ছবি আঁকার ক্ষেত্রে বলি বাক্য গঠন করতে পারছি, আমাদের উচিত আবার আমাদের একটু নজর দেওয়া, আমাদের শেকড়টা যাতে এই বাক্যের মধ্যে থাকে। আমাদের বোধটা, এই বোধের ক্ষেত্রে আমাদের আমরা কতটুকু আমাদের দেশের সাথে সম্পৃক্ত আছি, মাটির সাথে সম্পৃক্ত আছি, এটাই মনে করি। শান্তিনিকেতনের সিলেবাস তো ওই ব্রিটিশ কলোনির সিলেবাসে করা হয় নাই, সেজন্য তাদের মধ্যে ভিন্নতা আছে। গভর্নমেন্ট কলেজ কলকাতা কিংবা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ব্রিটিশ শাসিত ছিল, হ্যাঁ, তাদের ঘটনা ছিল টোটালি সিলেবাসটা ছিল পশ্চিমা ইউরোপীয়। আমরা জানলাম যেটা শুরু করেছি এখানে ওই ইউরোপীয় সিলেবাস দিয়ে, এবং সেই ইউরোপীয় সিলেবাস তৈরি করে যে সমস্ত শিল্পীরা তৈরি হলো, যে কয়েকজন আমাদের মানে আগের শিল্পীরা পূর্বসূরী যারা বুঝছো, তারা কী হলো, তারা ওই দেশে গিয়ে কী দেখবো, দেখা গেছে প্রভাবিত কিছু ব্র্যাক, প্রভাবিত কিছু পিকাসো, সেজার কিংবা তোমার ইয়ে তোমার যে ওদের কী বলে ইম্প্রেশনিস্ট শিল্পীরা, এরা তাদেরকে প্রভাবিত করছে। ওই বিষয়ে তো অত ওই ডেভেলপমেন্ট তো হাজার বছরের ডেভেলপমেন্টের ফসল হলো তাদের, হ্যাঁ। আর আমরা তো নামতে ওই দেশে গিয়ে এইগুলো দেখে ভিন্নতির জন্য ওইগুলো স্টাডি করে এদেশ এসে নবমী করা শুরু করতাম, বিষয়টা তো শুরু হচ্ছে এখানে এইভাবে। আমরা আমাদের একটা গ্যাপ রয়ে গেছে এইটারও বিষয়, আমি কন্টেম্পোরারি বিষয়টাকে ছোটো করে দেখছি না, আমি বলছি এই গ্যাপটা আমাদের যে দৈন্যদশা শুরু হয়েছে। আমি তো অধিকাংশ ক্ষেত্রে মানে এই বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিয়েই বলি যে যে সমস্ত শিল্পীরা বিদেশে হায়ার স্টাডির জন্য গেছে, হ্যাঁ, তারা তো যে স্কুল নির্ভর হয়ে এই ঢাকা প্রাতিষ্ঠানিক শিল্পচর্চা শুরু হয় সেটা ব্রিটিশ শাসিত স্কুল, ব্রিটিশ শাসিত উপনিবেশের স্কুলের সিলেবাস অনুযায়ী গান্ডলাপ নিয়ে ঢাকা আর্ট কলেজ প্রতিষ্ঠা করে। তার সিলেবাসটা টোটালি ছিল ব্রিটিশ কলকাতা আর্ট কলেজের মানে অনুসরণ অনুকরণে। এমনকি প্রথম থেকে ড্রয়িংগুলো ফিগারটিভ যে ড্রয়িংগুলো, হ্যাঁ, সেগুলো তার মানে চারিত্রিক বৈশিষ্ট্য তো ওই সময় সমাজের নিম্নবিত্ত মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকে সে একদম মানে মডার্ন কনসেপ্টে এই এই ল্যান্ডস্কেপ করে বলছে, তাহলে সেটা করছে সেখানে কিছু। তার তো একটা বিখ্যাত ছবি রেমব্রান্ডের বিখ্যাত ছবি, অনেকেরই এই ধরনের বিখ্যাত ছবি আছে যেগুলো তার প্রাথমিক পর্যায়ে তার শুরুতেই শুরু হয়েছিল, যে ওই নিজের নিজের এলাকার নিজের অংশের বৈশিষ্ট্যগুলো এগুলোকে উপলব্ধি করে তারা শুরু করেছে, সেখান থেকে কনসেপ্ট পরিবর্তন করে করে মডার্ন হয়ে চলে গেছে। কিন্তু আমরা কি সেটা করছি, আমাদের ব্যাকগ্রাউন্ড কি তাই? মানুষ তো মরণশীল, মানুষকে তো মরতেই হবে, একটা সময় হঠাৎ করে কখন মরে যায় তার কোনো নেই। তো এখন সেই জন্য কিছু কিছু বিষয় আমি চিন্তা করি, গভীরভাবে চিন্তা করি, নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করি, পারিপার্শ্বিকতা নিয়ে চিন্তা করি, যেগুলো হয়তো আমি কৈশোরেও চিন্তা করেছি, যৌ মানে যৌবনেও চিন্তা করেছি, বার্ধক্যেও চিন্তা করেছি, কিন্তু আমার পরিবেশগত কারণে পারিপার্শ্বিকত কারণে চিন্তা পরিচিতা কখনো প্রসারিত হয়েছে কখনো সন্তুষ্ট হয়েছে। এখন আমি যে অবস্থায় এই সময়ে যে অঞ্চলে বাস করছি এখানে এক ধরনের বোধ মানুষের মধ্যে একটা আমূল পরিবর্তনে আছে। এরা ধর্মীয় বোধ হতে পারে, সামাজিক বোধ হতে পারে, রাজনৈতিক বোধ হতে পারে, এবং অবস্থানগত কারণে বোধ তৈরি হতে পারে। এভাবে উপলব্ধি করি, এখনভাবে যখন চিন্তা করি তখন আমার এই উপলব্ধিগুলো আমার কিছুটা আমার প্রতিক্রিয়া কাজ করে, কিছুটা প্রভাবিত করে, কিছুটা আমাদের নষ্টালজিক বিষয়গুলো আমার মধ্যে আসে, হ্যাঁ, আমি পেছনে ফিরে তাকাই। কিন্তু আমার তো মনে হয় যে একটা মানুষের কখনোই উচিত হবে না সে তার পিছনকে নির্ভর করে সামনে এগোক, সে বরং সামনেকে একটা আলোর মানে আলোর কুণ্ডলিকা সে দেখবে এবং সেটাকে সামনে নিয়ে সে সামনের দিকে এগোবে। এটাই তো আমার মনে হয় যে কোনো
একটা সাধারণ মানুষ হোক বা যে কোনো কাজে সম্পৃক্ত হোক, এই সমস্ত বিষয়ের সাথে ওই মানুষটার একটা যদি সম্পর্ক থাকে তাহলে সে এইভাবেই চিন্তা করবে। আমি সাধারণত সবসময় সিরিজ ভিত্তিক কাজ করে এসেছি দীর্ঘ বছর ধরে, সম্ভবত নব্বই দশকের পর থেকেই আমি সিরিজ ভিত্তিক কাজ করে এসেছি, এবং সেই সিরিজগুলো একাধিক ছবি, হয়তো অনেক ছবি এঁকেছি, 100 ছবি এঁকেছি, তার মধ্যে তো এক্সিবিশনের জন্য নির্বাচিত করেছি 30টা বা 40টা কিংবা 50টা বা 10টা, এরকম নির্বাচন করেই অনেক ছবি আঁকার পরে তার থেকে নির্বাচন করে আমি একটা নামকরণ করেছি, সবগুলো ছবির একই নামে নামকরণ করে আমি ছবিগুলো এঁকেছি। যেমন আমি নামকরণ করেছি মাঠের গল্প, মৃত্তিকা অবগাহন, নাম করেছি পদ্মা পুরাণ, নাম করেছি হিউম্যান হাইওয়ে, নাম করেছি মানে সোর্স, এই ধরনের নামকরণগুলো করেই আমি আমার একক প্রদর্শনীগুলো সচেতন করে থাকি। এবারও এই মেঠোপথের গানটা কিন্তু এই একটা নামকরণের মধ্যেই করা, কিন্তু যদিও বলা হচ্ছে মেঠোপথের গান, কিন্তু এখানে মানে গান শব্দ বললে যে বিষয়টি আসে মানে শব্দের সাথে সুরের একটা সমন্বয় আসে এবং সেই সুরটাকে বেশি আলোড়িত করে গানের মধ্যে। হ্যাঁ, কিন্তু আমার ছবির মধ্যে আমি এবারে যেটা গুরুত্ব দিয়েছি সেই ক্ষেত্রে গানটাকে বন্ধন হিসেবে মনে করেছি, একটা বন্ধন আমি তৈরি করার চেষ্টা করছি। এই সময়ে আমার যে চিন্তাগুলো কাজ করছে সেগুলোকে একটা একত্রিত করে আমি একটা বন্ধন তৈরি করার চেষ্টা করছি, এবং সেই বন্ধনটা কিন্তু সবগুলো কিন্তু অর্গানিক ফর্ম, কোনটাই কিন্তু জিওমেট্রিক ফর্ম নাই। যেহেতু আমি যখন নেচারকে স্টাডি করছি, দেখি আমি গ্রামের মধ্যে যখন হাঁটি চলাফেরা করি, দেখি যে একটা গাছের সাথে আর একটা গাছ আছে, একটা বড় গাছের সাথে একটা লতা গাছ হয়তো পেঁচিয়ে বড় হচ্ছে, হ্যাঁ, দুটো গাছের ক্যারেক্টার এক ধরনের, ভিন্ন ধরনের, হ্যাঁ, এর মধ্যে কিন্তু ওই একটা বন্ধন তৈরি হয়ে যাচ্ছে। একটা গাছ আর একটা গাছের ক্ষতি করছে না, নষ্ট করছে না, বা ভেঙে ফেলছে না, বা নষ্ট করে দিচ্ছে না, কিন্তু মিলেমিশে সব এক হয়ে যাচ্ছে। এবং আমার এই চিন্তাটা কিন্তু এই 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 সিরিজের কাজের মধ্যে এটাই প্রভাবিত করেছে।